গাইস, ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন আমার ভিডিওর মধ্যে প্রায় 1.7 মিলিয়ন ভিউ রয়েছে, 1 মিলিয়ন ভিউ রয়েছে, 1,000 ভিউ রয়েছে, 6,000 ভিউ রয়েছে, 8,000 ভিউ রয়েছে, 18,000 ভিউ রয়েছে, 11,000 ভিউ রয়েছে, 14,000 ভিউ রয়েছে, 26,000 ভিউ রয়েছে। অর্থাৎ আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু ভালো পরিমাণের ভিউ রয়েছে। গাইস ভালো করে দেখুন, 23,000, 22,000 দেখতে পারতেছেন আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু ভিউ রয়েছে। এখন কথা হচ্ছে, আপনার কেন ভিউ হয় না, আপনার ভিডিও কেন ফরি হতে যায় না, আপনার ভিডিওটা কেন ভাইরাল হয় না? অবশ্যই অবশ্যই হবে। যদি আজকের এই ভিডিওটি আপনি লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি আপনিও কিন্তু আমার মতো করে এইরকমভাবে ভিউ আনতে পারবেন, এবং আপনারও কিন্তু লাইক কমেন্ট ফলোয়ার কিন্তু সবগুলাই বাড়বে। আর গাইস, ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করব, যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে যে দুইটা টিপস অবলম্বন করতে হবে সেটা আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলতেছি। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ভিডিওতে ভিউ আনার জন্য আপনার ভিডিওটা আপলোড করার সময় অবশ্যই আপনাকে হাই কোয়ালিটি ফুল একটি ভিডিও আপলোড করতে হবে, যে ভিডিওটা আপনি অন্য কোথাও থেকে ডাউনলোড করেন নাই বা অন্য কোথাও থেকে আপনি সংগ্রহ করেন নাই, বা সেটা আপনার নিজের তৈরি বা নিজের একটা কোয়ালিটি ফুল ভিডিও, এইচডি কোয়ালিটি ফুল ভিডিও, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনাকে আপলোড করার সময় এখানে ক্লিক করতে হবে। সো আমি আপলোডে ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে একটা ভিডিওকে শুট করে নিচ্ছি আপনাদের দেখুন। আর গাইস, ভিডিও শুট করা হয়ে গেলে এবার আমরা যে কাজটা করব, এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করে দিলে দেখতে পারতেছেন আমাদের ভিডিওটা অলরেডি চলে এসেছে টাইমলাইনে। এরপর আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের এখানে ক্লিক করতে হবে, দেন এখান থেকে স্ক্রল করে আমাদের যে কাজটা করতে হবে প্যান লিস্টে ক্লিক করতে হবে। যদি আপনার কোনো প্রকার প্যান লিস্ট থাকে তাহলে অবশ্যই সেই প্যান লিস্টটাকে দিয়ে দিবেন। সো আমি এখানে প্যান লিস্টটাকে দিতেছি, ধরুন এখানে মাই পার্সোনাল ভিডিও দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমাদের এখানে ক্লিক করতে হবে, দেন আমাদের এখান থেকে এই যে এভরিওয়ান বাটন রয়েছে এভরিওয়ানে ক্লিক করতে হবে। এরপর একদম উপর দিকে আমরা পেয়ে যাবো হচ্ছে এখানে একটা ফাঁকা বক্স অর্থাৎ ডেসক্রিপশন বা একটা টাইটেল, আমরা এখানে ক্লিক করে আমাদের কিছু লিখতে হবে। যেমন ধরুন আপনার যে ভিডিওটা আপনি আপলোড করতেছেন সেই ভিডিওর প্রথম যে লাইনটা রয়েছে সেই লাইনটা আপনাকে লিখতে হবে। যেমন ধরুন আমি এখানে লিখছি এক্সাম্পল, আর গাইস আপনাদের দেখানোর স্বার্থে আমি এখানে লিখে দিলাম কিভাবে ভিডিও ভাইরাল করতে হয়। এরপর আপনাদের কাজ হবে এখানে দুইটা এইভাবে দিয়ে দেওয়া দিবেন। তারপর আপনাদের কাজ হবে স্ক্রল করে বেড়ে চলে আসা। এরপর এখান থেকে আমরা মেনশনে ক্লিক করব, মেনশনে ক্লিক করে অবশ্যই আপনাদের টিকটক এবং টিকটক বাংলাদেশ এই দুইটাকে আপনাকে মেনশন করতে হবে। সর্বপ্রথমে মেনশন করার পরে অবশ্যই এখানে হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ কি দিবেন, ধরেন এখান থেকে প্রথমে দিবেন ফর ইউ, তারপর দিবেন ফর ইউ পেজ, তারপর দিবেন এখান থেকে আপনাদের ভাইরাল ট্যাগ ভিডিও, আমি এক্সাম্পল দেখাচ্ছি এগুলো আমাদের ব্যাপারে ভাইরাল ভিডিও। তারপর ধরুন এখান থেকে আমি লিখে দিতেছি যে টিকটক অফিসিয়াল বা বাংলাদেশ, বা আমরা এখান থেকে দিয়ে দিব টেকনিক্যাল রবিউল্লাহ। তো আপনাদের কাজ হবে আপনি যে হ্যাশট্যাগুলো ইউজ করতেছেন অর্থাৎ আপনার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর মধ্যে আপনি প্রথমে বা যে নিয়মে আপনারা হ্যাশট্যাগুলো ইউজ করবেন ঠিক সেইভাবে প্রত্যেকটা ভিডিওতে একই হ্যাশট্যাগ আপনাকে একই নিয়মে মেনশন ইউজ করতে হবে, কোনো ভিডিওতে কোনো পরিবর্তন আনলে চলবে না, ঠিক আছে? তারপর কাজ হবে আপনারা এখান থেকে এই যে লোকেশন বাটনে ক্লিক করে আপনি একটা লোকেশন দিয়ে দেবেন, ধরেন টাঙ্গাইল বা আপনি যে এরিয়া থাকেন না কেন সেই এরিয়ার একটা লোকেশন দিবেন। মনে রাখবেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে বা প্রত্যেকটা আপনার কন্টেন্টের মধ্যে অবশ্যই একটা করে লোকেশন রাখবেন। তারপর এখান থেকে পোস্টে ক্লিক করে দেবেন। আর ফাইনালি চলে গেল আমাদের প্রথম টিপস, এবার দুই নম্বর টিপসটা হচ্ছে আমাদের ভিডিওটা আপলোড করার আগে, ঠিক আগে এটা দেখালাম যে ভিডিও আপলোড করার সময় আপনাকে কী করতে হবে, এবং ভিডিও আপলোড করার আগে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে ক্লিক করে আপনাদের এখানে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে আপনাদের এখান থেকে যে ফ্রি ইউপিএসপিটা রয়েছে আপনাকে এখানে ক্লিক করে অবশ্যই এখান থেকে এই ডাটাটা ক্লিয়ার করতে হবে, ডাটা ক্লিয়ার করে দেবেন। সো ডাটা ক্লিয়ার হয়ে গেলে এবার আপনার কাজ বেরিয়ে চলে আসা, স্ক্রল করে আবার এখানে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন, স্ক্রল করে এখান থেকে রিপোর্টে প্রবলেমে যাবেন। তো আমি আপনাদের ইউটিউবে দেখাবো আস্তে আস্তে, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে ক্লিক করে আপনাদের ক্লিক করতে হবে হচ্ছে অ্যাকাউন্ট গ্রোথ বলে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আই ওয়ান্ট টু গ্রো মাই অ্যাকাউন্টে চলে যাবেন। এরপর আপনারা স্ক্রল করে নো বাটনে প্রেস করে দেবেন। ওকে, দেখতে পাচ্ছেন নো হয়ে গেল, আমাদের ভিডিওটা ফোর হতে যাচ্ছে না, এটা ফিডব্যাকটা চলে গেল। ওকে, এইগুলো করবেন ভিডিওটা সারার আগে। ওকে, এইগুলো আপনাদের কাজগুলো কমপ্লিট, এইগুলো আপনাদের করতে হবে আপনাদের ভিডিওটা আপলোড করার সময়। 100% আপনার ভিডিওটা ফোর হতে যাবে এবং আমার মতো করে আপনার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসবে যদি আপনি সঠিক নিয়মে প্রতিটা কাজ এইভাবে করতে পারেন এবং প্রত্যেক দিন একটি করে কোয়ালিটি ফুল ভিডিও আপনার আইডিতে আপনি নিয়ে আসতে পারেন। 100% আপনার কিন্তু ভিডিওটা ভাইরাল হবে, আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে। দেখা হচ্ছে নেক্সট কোনটি ভিডিওতে। ভালো লাগলো, অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।